বলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে আশা করি ভালো আছেন। আজকে আমরা বক্তা বানাবো। হ্যাঁ, আজকে আসলে আপনাদের সামার চলে আসছে, অনেকে তো গার্ডেন টার্ডেন করছেন, আপনারা অনেক ধরনের শাকসবজি আপনাদের গার্ডেনে আছে, তো আমার আন্টি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে। আমরা আবার গার্ডেন থেকে সরিষার শাক নিব, নিয়ে কীভাবে উনি সরিষার শাকটাকে বক্তা করবে ওইটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখার পরে বাসা করি ট্রাই করবেন, ইনশাল্লাহ করে যদি খাইতে পারেন দেখবেন, মানে আন্টির মতো করে যদি করেন, করার পরে যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। বাট আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে আন্টির হাতের এই সরষের শাকটা, তো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখেন আমরা আজকে ফ্রেশ সরিষার শাক গাছ থেকে উঠাই নিয়ে কীভাবে ভক্তা করব, আমার আন্টির হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আন্টি মোটামুটি উঠাইছে, এখানে কিন্তু হালকা পাতলা এই বৃষ্টি হইতেছে, আকাশ কিন্তু অনেক মেঘলা। তো আমরা ভাবলাম আজকে আপনার সাথে এটা শেয়ার করি। আমরা লং আইল্যান্ডে আপার বাসায় আসছি আমি আর আন্টি কালকে রাত্রে, সো আজকে এটা স্পেশাল হবে আন্টির হাতে ফ্রেশ। এন্ড এবছরে ফার্স্ট টাইম, রাইট আন্টি? এবছরে ফার্স্ট টাইম সরিষার শাকের ভর্তা। তো অনেকে তো অনেক রকমভাবে করেন, আজকে আমাদের আমার আন্টি কীভাবে করে ওইটা আন্টি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ, দেখবেন কিভাবে করি, রাইট? এজ এ ইয়েপ, শিকারের এনাফ টুডে, অনেকগুলো হয়েছে, তো এটা আমাদের জন্য এনাফ। দেখেন আমাদের শাকগুলো এখন দোয়ার পালা, আন্টি সুন্দর করে এগুলো ধুইতেছে, কারণ আপনার শাকটা সবসময় আপনি একটু ভালো করে ধুইতে হয়, কারণ সব করে আপনি করার পরে যদি কোনো কারণে বালু টালু কিছু থাকে যায় তাহলে কিন্তু আর খাওয়া হয় না। এই জন্য আপনি সবসময় শাক টাক করতে গেলে সবসময় মেক শিওর আপনি অনেক ভালো করে ধুবেন। তো আমরা ভালো করে ইনশাল্লাহ ধুয়ে নিতেছি, এরপরে মাছ আর শাক রেডি হবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমাদের শাক ভক্তটা কীভাবে করবো, দেখাই দাও। তো দেখেন আমার আন্টি অনেক সুন্দর করে মাশাল্লাহ কাটতেছে চিকেন চিকেন করে। তো কাটা কুটে শেষ হলে এরপরে আপনাদেরকে উনি বলবে উনি কী মাছ দিয়ে করবে আজকে আর কী কী মাছ দিয়ে করা যায়, ঠিক না আন্টি? তো উনাকে পরে বলবো ইনশাল্লাহ, আপনাদের সাথে উনি শেয়ার করবে, এখন উনি কাটি রেডি করতেছে। তো দেখেন আমাদের শাকটা কাটা শেষ, এখন আন্টি একটা মাছ নিছে। আন্টি এটা কী মাছ? কোরাল মাছ। আর কী কী মাছ দিয়ে করা যায়? রুই মাছ, মৃগেল মাছ, যে মাছের কাটা কম সে মাছ দিয়েই করা যায় আর কি। ওদের স্বাদ মতো করে ওরা যে কোনো যে মাছের কাটা কম থাকে সে মাছ দিয়েই করা যায়। এটা তো আমাদের শাকও রেডি মোটামুটি, এদিকে মাছও আন্টি এখন কী করবেন, বাজি করবেন একটু, একটু বাজি করার পরে কীভাবে করে আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখেন আমাদের মাছটা বাজি হয়ে গেছে, তো মাছটা বাজি হওয়ার তাকে আবার আন্টি এদিকে পেঁয়াজ পেঁয়াজ কাটবে, এরপরে ভক্তটা রেডি করবো। তো মাছটা ভাজার পরে এখন আন্টি কাটা ফেলে দিয়ে সব কিছু মাছ পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ একসাথে মাখাইতেছে, তারপরে এখানে আপনার সরিষার তেল দিবে আর এই প্লেটটাতে মাখবে সরিষাটা। দেখেন আমাদের মিক্সটা রেডি হয়ে গেছে, এখন আন্টি শাকটা দিয়ে দিছে। তো আসলে আমরা নোয়াখালীর মানুষ হিসেবে আর কি মাছটা একটু বেশি লাইক করি, বাট আপনি মাছ ছাড়াও এটা মানে সরিষার ভক্তা করা যায়। আপনি পাটাতেও বাড়তে পারেন, তারপরে এমনিও করতে পারেন কাঁচা, তারপরে আবার আপনি একটু টেলে ওইটাও করতে পারেন। মাছটা আপনার ইচ্ছা, আপনি অ্যাড করলে মাছটা অ্যাড করতে পারেন, আপনি যদি মাছ না পছন্দ করেন তাহলে এমনিও করা যায়। আর এটা আপনার স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা শাক। তো আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করার পরে কেউ মানে মন খারাপ করবেন না, সবার কাছে ভালো লাগবে, মানে আমাদের কাছে এটা অনেক একটা টেস্টি একটা ভক্তা আন্টির হাতের। তো ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন। দেখেন আমাদের ভক্তাটা কিন্তু রেডি, আপনারা কে কে খাবেন বাসে চলে আসবেন ইনশাল্লাহ। আর আমি অলরেডি টেস্ট করছি, অনেক টেস্ট হয়েছে, আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ। আন্টি একটু শাই, উনি কথা বলতে চাইতেছে না, ইনশাল্লাহ নেক্সট টাইম কথা বলবে। তো আসলে মানে কি বলবো আর কি, অনেক টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ, আরও মজার মজার এরকম রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আমাদের শাকটার বিফোর আর আফটার একটা পিকচার দিচ্ছি আপনাদের কাছে, যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমাদের ফেসবুকটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।